গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি ভিডিওটা শুরু করছি হিজলি স্টেশন থেকে। আজ 22শে অক্টোবর মহা অষ্টমী, আমরা সবাই মিলে যাচ্ছি রাজস্থানের পথে। আমরা রাজস্থান যাব ভায়া দিল্লি হয়ে, আমাদের ট্রেন হিজলি টু আনন্দ বিহার। ট্রেন রাত 9:30, কিন্তু তার অনেক আগে আমরা সবাই স্টেশনে এসে পৌঁছে গেছি। আর আমাদের টিম মেম্বার অনেক, প্রায় 24 জন আমরা আছি। তো এখন সন্ধ্যের টাইম, একটু তো খিদে পেয়েই গেছে, তো ভাবলাম টুকটাক মুখ চালানোই যাক। এখানে মুড়ি আর একটু তরকারি আছে, সেই সবই খাওয়া দাওয়ার ব্যবস্থা। রিপিট করো, আর বলবে না, না না বন্ধ করবো না। কি সুন্দর ঢালছো, কি ঢালছো, সান কোথায় যাচ্ছি আমরা? বোন এবং বোনের শ্বশুর বাড়ির সকল সদস্যর সাথে আমরা যাচ্ছি রাজস্থান। আশা করি খুব মজা হবে। আমাদের দলে মেম্বার যেমন অনেক বেশি, তেমন আমাদের দলের ব্যাগের সংখ্যাও অনেক বেশি। নিজেদের ব্যাগগুলো চিহ্নিত করার জন্য আমরা সবুজ রিবন ব্যবহার করেছিলাম। টোটাল ব্যাগ আমাদের কতগুলো? 40টা। এই মধুশ্রী, চব্বিশ জন সদস্যের এই দলের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন 75 ইয়ার্স, আর সব থেকে ছোট্ট সদস্য হলো 2 ইয়ার্স। তো আমাদের দলে সমস্ত এজেরই সদস্যরা আছে। নেক্সট ডে মর্নিং, কাল রাতে আর কোনো ভিডিও বানাইনি, ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে যে যার জায়গায় শুয়ে পড়েছিলাম। আজ সকালবেলায় উঠে এখন সবাই খোশ মেজাজে গল্প গুজব করব, এখন অনেক সময় আমাদের রিল্যাক্স করার জন্য। আলু কাটা হয়নি, সবজি কাটা হয়নি, কাজের মাছি আসবে না রে আজকে? মুঘলসরাই, এই যে মুঘলসরাই আমরা অঙ্ক করতাম। কেমন আছো সবাই? কাল রাত থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, আর এখন আমাদের স্টেশন আসছে মুঘলসরাই। আর সকালবেলা উঠে টুকটাক মুড়ি টুড়ি ব্রেকফাস্ট খাওয়া হয়েছে, এখন সবাই সবার মতন টাইম কাটাচ্ছে। এখানে আমি, প্রজ্ঞা আর মধুশ্রী আছে। চলো শেয়ার করছি, দেখে ট্রেন জার্নি খুব মজার হয় যখন পরিবারের সমস্ত লোকজন থাকে এবং সেখানে খাওয়া দাওয়া, গল্প, একটা রিল্যাক্সিং ব্যাপারটা থাকে, তখন বেশ মজাই হয়। আর আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই আমরা ছড়িয়ে ছিটিয়েও আছি। গুড ইভিনিং এ প্রজ্ঞা, গুড ইভিনিং। আমাদের এখন মুড়ি মাখা হবে, মুড়ির সরঞ্জাম বার করছে। উঠেছে
এরা সবাই জমে যাচ্ছে। শান্তি কার ছেলে? মায়ের ছেলে। এই প্রজ্ঞা, শানকে জিজ্ঞাসা করছে তুই কার ছেলে, বলে মায়ের। আবার কিছু ফোনটা চার্জ শেষ হয়ে যাবে, বন্ধ কর। ফোনটা দেখে শুধু বলছে এখন চার্জ হচ্ছে না। ট্রেনে এই দীর্ঘ সময় কাটানোর জন্য খাওয়া দাওয়া তো করতেই হবে। এই খাওয়ার জোগাড়, খাওয়া দাওয়া এইসব করেই অনেকটা টাইম কেটে যায়। না, জলের বোতল নাই। এখন রাত প্রায় 8টা মতন হবে। আমরা নেমে গেছি স্টেশনে এবং আমরা এখন স্টেশনের বাইরে যাচ্ছি। একটা ক্যাবের মধ্যে আমরা আমাদের সমস্ত লাগেজ লোড করে দিয়েছি। সৌরভ আর সৌরভের ভাই দুজনে মিলে যাবে, এই লাগেজগুলো হোটেলে ড্রপ করবে, আর আমরা যারা বাদবাকি সদস্যরা আছে তারা যাব মেট্রো করে। আমরা এখন মেট্রো ধরবো। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাব পিয়ার পার্ক। চলো। আনন্দ বিহার থেকে সিয়ার পার্ক যাওয়ার জন্য আমাদের টোটাল 3টে মেট্রো আমরা চেপেছিলাম। আমরা এখন মেট্রো থেকে নামলাম। এখন মেট্রো থেকে নেমেছি, এবার যাই এখানে কি খাবার দাবার পাওয়া যায়, স্ট্রিট ফুড সেগুলো টেস্ট করব, যদি কিছু ঠাকুর দেখা যায়। এই তোমরা দোকানে ঢুকছো, আমাকে নিচ্ছ না? দিল্লিতে বসে কলকাতা স্টাইলে বিরিয়ানি আর এগ রোল দিয়েই হলো আমাদের সবার রাত্রের ডিনার।
তো আমরা এগুলো খাওয়া দাওয়া করি, দিয়ে তারপর হোটেলে ফিরে যাব। খানিকক্ষণ শেয়ার পার্কে ঘোরাঘুরি করলাম, দিল্লির বুকে ছোট্ট কলকাতা খানিকক্ষণ দেখলাম, সেখানে খাবার দাবার খেলাম, মা দুর্গারও দর্শন করেছি। এবার বেরিয়ে পড়েছি আমরা হোটেলের জন্য। এখন প্রায় 12:30 বাজতেই যাচ্ছে। এখানেই সব ন্যাশনাল গ্যালারি, আর্ট গ্যালারি, এই পরেই তো সবগুলো হবে। এখন প্রায় 1:30 বাজে, আমরা এখন আছি দিল্লি গেটের সামনে। রাতে দিল্লির রাস্তায় গাড়িতে ছুটে যেতে বেশ ভালোই লাগছিল। খানিকক্ষণ পরেই আমরা হোটেল পৌঁছে যাব, আর কালকে হচ্ছে আমাদের রাজস্থান যাওয়ার সকালেই ট্রেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।